ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমরা আইসোমেরিজম জৈব যৌগের এই পোর্শনটায় আছি এবং এর আগের এপিসোড পর্যন্ত আমরা স্ট্রাকচারাল আইসোমেরিজম এটা আমরা করেছিলাম, গঠনগত সমবায়বতা। সমবায়বতা কাকে বলে? সমবায়বতা বা আইসোমেরিজম সম্বন্ধে বলতে গেলে তোমাদের একটা কথা আমি মনে রাখতে বলেছি, একটা ইংলিশ টার্ম, সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট ইন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস ইজ কল্ড আইসোমার। মানে মলিকুলার ফর্মুলা আণবিক সংকেত এক হবে এবং তাদের যদি ভৌত এবং রাসায়নিক ধর্মের যদি পার্থক্য দেখা যায় তাদেরকে আমরা বলবো আইসোমার। স্ট্রাকচারাল আইসোমারিজম আমি করেছিলাম এর আগের এপিসোডটায়। আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম, অর্থাৎ ত্রিমাত্রিক সমবায়বতা। খুব ভালো করে এটা শুনবে এবং প্রত্যেকটা জিনিস তোমরা এটা কপি করবে। আমি কিন্তু খুব ভালো রকম কনসেপ্ট তোমাদের দেওয়ার চেষ্টা করব, এই কনসেপ্টগুলো তোমাদের কিন্তু কপি না করলে হবে না, ঠিক আছে? তোমরা খাতা পেন নিয়ে একদম বসো এবং এটাকে কপি করো। আজকে যেটা আলোচনা করব ত্রিমাত্রিক সমবায়বতা, দেখো প্রত্যেকটা লাইন আমি আস্তে আস্তে করে বলবো, ত্রিমাত্রিক সমবায়বতা বা স্টিরিও আইসোমারিজম, স্টিরিও আইসোমারিজম। দেখো এই ত্রিমাত্রিক সমবায়বতা আমরা কাকে বলবো সেটা তো আমরা জানবই। আমরা ত্রিমাত্রিক সমবায়বতা হচ্ছে একটা ঘটনা এবং এই ঘটনাটা যেসব জৈব যৌগ দেখায় তাদেরকে আমরা বলবো ত্রিমাত্রিক সমবায়ব বা স্টিরিও আইসোমার্স, বুঝতে পেরেছ? তাহলে আমরা ত্রিমাত্রিক সমবায়বতার পরে আমি একটা টার্ম করব যে যে সমস্ত জৈব যৌগ ত্রিমাত্রিক সমবায়বতা আমি ছোটো করে লিখলাম, সমবায়বতা দেখায় তাদের স্টিরিও আইসোমার, তাদের ত্রিমাত্রিক সমবায়ব বা স্টিরিও আইসোমার বলে, ত্রিমাত্রিক সমবায়ব বা স্টিরিও আইসোমার বলে। তাহলে ত্রিমাত্রিক সমবায়বতা হচ্ছে একটা ঘটনা এবং যে সমস্ত জৈব যৌগ এই ঘটনাটা দেখায় তাদেরকে আমরা বলবো ত্রিমাত্রিক সমবায়ব, যার ইংলিশ টার্মটাই আমরা মনে রাখবো স্টিরিও আইসোমার্স, এবং ত্রিমাত্রিক সমবায়বতার ইংরেজিটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম। দেখো এই ত্রিমাত্রিক সমবায়বটা নিয়ে আমরা জানবো, আর ত্রিমাত্রিক সমবায়বতা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়বগুলো যে ঘটনা প্রদর্শন করে তাকে আমরা বলবো ত্রিমাত্রিক সমবায়বতা। তাহলে আমাদের মূলত ফোকাস করতে হবে স্টিরিও আইসোমারের উপর। এই স্টিরিও আইসোমার আমরা কাকে বলবো এটা আমরা প্রথমে জানতে হবে। দেখো স্টিরিও আইসোমারের মধ্যে কোন কোন জিনিসের মিল হবে আমরা দেখি, তারপর অমিলটা আমরা খুঁজে নেব। যে দুটো ধরো একটা পদার্থ আর অন্য একটা পদার্থে স্টিরিও আইসোমার, ত্রিমাত্রিক সমবায়ব, তাদের মধ্যে মিল কী কী হবে সেটা আমরা আগে দেখি, তারপর আমরা অমিলটা দেখে নেব। দেখো এই স্টিরিও আইসোমার যারা হবে তাদের মধ্যে মিল, তাদের মধ্যে একই কী কী জিনিস হবে, মিলটা কী কী হবে স্টিরিও আইসোমার যারা হবে তাদের মধ্যে মিল হবে? দেখো এক নম্বর যে এদের মলিকুলার ফর্মুলা মানে আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা এমএফ একই হবে বা মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত এদের একই হবে। দু নম্বর এদের যে গঠন স্ট্রাকচার বলতে অ্যাটম টু অ্যাটম কানেকশান, মানে একটা পরমাণু আর একটা পরমাণুর যে কানেকশানটা সেই কানেকশানটাও একই হবে। আমরা এদের গঠন মানে আমি অ্যাটম টু অ্যাটম কানেকশান লিখছি, অ্যাটম টু অ্যাটম কানেকশান অর্থাৎ পরমাণু পরমাণুর যে যোগ, অ্যাটম টু অ্যাটম কানেকশান গঠন একই হবে। দেখো এই স্টিরিও আইসোমার মানে দুটো বস্তু, স্টিরিও আইসোমার একটা আর একটা স্টিরিও আইসোমার, মানে দুটো বস্তুর মধ্যে কী কী স্টিরিও আইসোমার যারা হবে তাদের মধ্যে মিল কী কী থাকবে। দেখো যে মলিকুলার ফর্মুলাটা একই হবে, আণবিক সংকেতটা একই হবে, এটা হচ্ছে আইসোমারিজমেরই নিয়ম। আর দ্বিতীয়টা হচ্ছে এদের গঠনটা একই হবে, যেটা আমরা স্ট্রাকচারাল আইসোমারিজমে দেখছিলাম তাদের গঠনটা আলাদা হয়ে যাচ্ছিল, কার্বন চেনে গঠনটা আলাদা হচ্ছিল,
বা তোমার তোমার ফাংশনাল গ্রুপের গঠনটা আলাদা হয়ে যাচ্ছিল, কিন্তু এদের কিন্তু গঠনটা একই হবে, মানে স্ট্রাকচারটা একই হবে। তৃতীয় নম্বর আমরা যেটা করব, ইউপ্যাক নেম, আইইউপিএসসি নেম পর্যন্ত একই হবে, ইউপ্যাক নেম, ইউপ্যাক নাম একই হবে, ইউপ্যাক নেম একই হবে। আমরা আগেরগুলোতে দেখেছিলাম যে ইউপ্যাক নেম গঠনগত সমবায়বতা বা স্ট্রাকচার আইসোমার হিসেবে দেখেছিলাম যে যে তাদের ইউপ্যাক নেমটা আলাদা আলাদা হয়ে যাচ্ছিল, কিন্তু এদের ইউপ্যাক নেমটাও একই হবে। বুঝতে পেরেছ? এবার দেখো অমিল কোনগুলো, এই অমিল দ্বারাই আমরা চিনে নেব যে একে অপরের আইসোমার, স্টিরিও আইসোমার। অমিল হচ্ছে যে থ্রি ডাইমেনশনাল যে স্পেস, অর্থাৎ ত্রিমাত্রিক যে জায়গা, থ্রি ডাইমেনশনাল স্পেসে এদের যে অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ এদের যে গট, মানে এদের যে অ্যারেঞ্জমেন্ট মানে কি, অ্যারেঞ্জমেন্ট মানে বিন্যাস, এদের বিন্যাসটা কিন্তু আলাদা আলাদা হবে। অর্থাৎ থ্রি ডাইমেনশনাল স্পেসে, লেখো অমিলটা এক নম্বর, থ্রি ডাইমেনশনাল থ্রি ডি স্পেসে অ্যাটম মানে পরমাণুর যে অ্যারেঞ্জমেন্ট, পরমাণুর বিন্যাস আলাদা হবে। থ্রি ডাইমেনশনাল স্পেসে পরমাণুর বিন্যাস আলাদা হবে, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর আমরা যেটা করব সেটা হচ্ছে কী কী আলাদা হবে এদের মধ্যে, মূলত ভৌত ধর্ম, ফিজিক্যাল প্রপার্টিস, ভৌত ধর্ম, এদের ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিস, ভৌত ধর্ম আলাদা হয়, কোনো কোনো সময় কেমিক্যাল প্রপার্টিস, কোনো সময়, এটা সব সময় নয়, কোনো সময় রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিস, আমি এটা শর্টে লিখলাম, রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিস আলাদা হয় কোনো সময়, সব সময় না, কিন্তু ভৌত ধর্ম এদের কিন্তু আলাদা হবেই। এবং এই হচ্ছে স্টিরিও আইসোমার। স্টিরিও আইসোমার মানে কি? স্টিরিও আইসোমার তোমরা যদি সংজ্ঞা করো তাহলে কী বলবে, যে স্টিরিও আইসোমার হচ্ছে সেই সমস্ত আইসোমার যাদের থ্রি ডাইমেনশনাল স্পেসে পরমাণুর বিন্যাসটা আলাদা হবে, এবং সেই ধরুন তার সেহেতু তাদের ভৌত ধর্ম আলাদা হবে। ধরো দুটো, একটা এ একটা পদার্থ আর বি একটা পদার্থ, তারা একে অপরের স্টিরিও আইসোমার, আমি সব ডিটেলসে বলবো। আর এ আর বি এর মধ্যে আলাদাটা কী হবে? আলাদাটা হবে থ্রি ডাইমেনশনাল স্পেসে পরমাণুর বিন্যাস, এটা আলাদা হবে, আর এদের ভৌত ধর্ম আলাদা হবে। আর এইগুলো কিন্তু সবই কিন্তু একই হবে, এটা তোমরা প্রথমে লেখো। এবার দেখো এই স্টিরিও আইসোমার আটটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, এটা তোমরা কপি করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা এটা পরেরটা আমরা চলে যাব। এই স্টিরিও আইসোমারকে আমরা দুভাগে ভাগ করতে পারি, এটা আমরা আগেই দেখিয়েছিলাম, আগের এপিসোডে বলেছিলাম স্টিরিও আইসোমারকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে কনফরমেশনাল, আর একটা হচ্ছে কনফিগারেশনাল। একটা হচ্ছে কনফরমেশনাল আর একটা হচ্ছে কনফিগারেশনাল। স্টিরিও আইসোমারকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কনফরমেশনাল এইটা কি? কনফরমেশনাল আইসোমার, স্টিরিও আইসোমার তাদেরই বলবো যাদের মানে রোটেশনের মাধ্যমে একটা ফর্ম অন্য একটা ফর্মে যেতে পারবে। তুমি এটা লেখো, আমি বলে দিচ্ছি, যাদের কনফরমেশনাল আইসোমার আমি তাদেরই বলবো, স্টিরিও আইসোমার, যাদের রোটেশনের মাধ্যমে একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যাবে। কথা শুনো আমার, তাহলে এখন আমি বুঝিয়ে দিচ্ছি। যাদের কনফরমেশনাল স্টিরিও আইসোমার তাদের বলবে যাদের ঘূর্ণনের মাধ্যমে একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যাবে, তাদেরকে আমরা বলবো কনফরমেশনাল আইসোমার। দেখো কনফরমেশনাল আইসোমারটাকে আমরা কীরকম বুঝবো, মানে ধরো দুটো কার্বন আছে, এই দুটো কার্বন আমার এই পেনটার এই দিকে একটা কার্বন আর এই দিকে একটা কার্বন, এবং তুমি যদি এদিক থেকে দেখো প্রথম যে হাতটা, সেই হাতটা কিন্তু দ্বিতীয় হাতটাকে কিন্তু আড়াল করে দিয়েছে, তোমরা দ্বিতীয় হাতটা কিন্তু দেখতে পাচ্ছ না, ঠিক আছে? এবার আমি প্রথম হাতটাকে আমি ফিক্স রেখে আমি যদি দ্বিতীয় হাতটাকে ঘোরাই, তাহলে দেখো
তাহলে দেখো কি তৈরি হচ্ছে, প্রথম হাতটাকে স্থির রাখছি, দ্বিতীয় হাতটাকে আমি ঘোরাচ্ছি, দেখো দ্বিতীয় হাতটাকে রোটেশন করছি, দেখো এবার তুমি কিন্তু দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে দেখছো, তাহলে তাহলে রোটেশনের মাধ্যমে এই যে একটা প্রথম যে রূপটা ছিল আর দ্বিতীয় যে রূপটা এলো, এরা কিন্তু একে অপরের কনফরমেশনাল আইসোমার। আমি তোমাদের ডিটেলসে বলবো। আবার দেখো এটাকে যদি আবার যদি এটাকে সরিয়ে দিয়ে এরকম করে দিই, তাহলে কিন্তু আবার রোটেশনের মাধ্যমে একটা রূপ অন্য একটা রূপে কিন্তু রূপান্তরিত হতে পারছে। আবার যদি আমি এদিকে ঘোরাই, দেখো তুমি দেখতে পাচ্ছ এই এই হাতটার একটাকে ফিক্স রেখে আমি ঘোরালাম, এবার তুমি এই হাতটা দেখতে পাচ্ছ, তাহলে এই রূপটা আর প্রথম যে রূপটা ছিল যেটাতে সমান ছিল, যেটা তুমি দেখতে পাচ্ছিলে না, সেই রূপটা একে অপরের কিন্তু স্টিরিও আইসোমার। আবার যদি এটাকে ঘোরাই একটাকে ফিক্স রেখে, তাহলে দেখো আবার কিন্তু অন্য একটা রূপে আমরা পেয়ে যাচ্ছি। তো এই ধরনের যে ঘূর্ণন, অর্থাৎ এখানে কার্বন টু কার্বন যখন এখানে সিঙ্গেল বন্ড হবে, এখানে কিন্তু ডবল বন্ড হলে হবে না, এখানে কার্বন টু কার্বন যখন সিঙ্গেল বন্ড হবে তবেই কিন্তু এই ধরনের রোটেশনটা সম্ভব। অর্থাৎ যখন অ্যালকেন হবে, অ্যালকেন জাতীয় পদার্থ যখন হবে তখনই কিন্তু এই রোটেশনটা সম্ভব, বুঝতে পারলে? কিন্তু যখন কার্বন টু কার্বন ডবল বন্ড হবে তখন কিন্তু এই রোটেশনটা সম্ভব হবে না। তখন এরকমভাবে যদি এরকমভাবে যদি এখানে যদি ডবল বন্ড থাকে, তুমি যদি একটাকে ফিক্স রেখে একটাকে ঘোরাতে চাও, তাহলে কিন্তু একটা বন্ড কিন্তু মানে ভেঙে যাবে, ভেঙে যাবে মানে একটা বন্ড যদি ভেঙে যায়, যেমন ধরো এখানে তো ডবল বন্ড মানে তো একটা সিগমার একটা পাই বন্ধন, তো পাই বন্ধন তো দুর্বল, তো পাই বন্ধন দুর্বল মানে তোমার যদি এখানে যদি ডবল বন্ড হয়, তুমি একটাকে ফিক্স রেখে তুমি আরেকটাকে যদি ঘোরাতে চাও, তাহলে কিন্তু বন্ধনটা ভেঙে যাবে। সুতরাং কনফরমেশনাল আইসোমার যাদের ঘূর্ণনের মাধ্যমে একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যাবে, এদেরকে আমরা কনফরমেশনাল আইসোমার বলবো। এবং এরা এরা কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড বা কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন টু কার্বন যারা সিঙ্গেল বন্ড তাদের বা অ্যালকেনগুলি অ্যালকেনগুলি এই এই সমাবয়বতা দেখাবে, সমাবয়বতা দেখায় অ্যালকেনগুলি এই সমাবয়বতা দেখায়। এখানে কার্বন টু কার্বন ডবল বন্ড হলে কিন্তু হবে না। তো এইটা নিয়ে আমরা পরের যে আমাদের যে চ্যাপ্টার আছে, যেখানে আমরা হাইড্রোকার্বন চ্যাপ্টার পড়বো, সেই কনফরমেশনাল আইসোমারটা আমরা সেখানে পড়বো। মোটামুটি একটা কনসেপ্ট তো পেলে যে কনফরমেশনাল আইসোমারটা কী হলো। আমি আরেকবার বলছি, দেখো কনফরমেশনাল আইসোমার ধরো এইটা আমার কার্বন, এই একটা হাতের কার্বন, একটা হাতের কার্বন, তো এইটা রাখলাম, এটা একটা তুমি রূপ দেখতে পেলে, তাহলে এইটা একটা আইসোমার হলো। এবার যদি দ্বিতীয় আইসোমারটা পাই, তাহলে আস্তে আস্তে করে একটাকে ফিক্স রেখে, এই হাতটাকে ফিক্স রেখে অন্য হাতটাকে ঘোরাও, আস্তে আস্তে করে ঘোরাও, দেখো ঘোরাও, এই যে রূপটা হলো, এই রূপটা আর প্রথম যে রূপটা ছিল, যে রূপটা আমি একটা হাত অন্য হাতকে যদি আড়াল করে ফেলেছিল, এই দুটো রূপ আলাদা একে অপরের কিন্তু কনফরমেশনাল আইসোমার, বুঝতে পারলে? এই জায়গাটা তোমাদের ধরতে হবে। এবার দেখো কনফিগারেশনাল আইসোমার, কনফিগারেশনাল আইসোমারটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম, একটা হচ্ছে অপটিক্যাল বা ত্রিমাত্রিক অপটিক্যাল আইসোমারিজম বা আলোকীয় সমবায়বতা অপটিক্যাল আইসোমারিজম, আর একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, জিওমেট্রিক্যাল আইসোমারিজম, বুঝতে পারলে? অপটিক্যাল আইসোমারিজম আর জিওমেট্রিক্যাল আইসোমারিজম, এইটা হচ্ছে কনফিগারেশনাল আইসোমারিজমটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কনফিগারেশনাল আইসোমারকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অপটিক্যাল আইসোমার বা জিওমেট্রিক্যাল আইসোমার, বা অপটিক্যাল আইসোমারিজম বা জিওমেট্রিক্যাল আইসোমারিজম, বুঝতে পেরেছো? এবার দেখো কনফিগারেশনাল আইসোমারটা কী, কনফিগারেশনাল আইসোমারটা ঠিক এর বিপরীত হবে, যাদের ঘূর্ণনের মাধ্যমে একটা রূপ অন্য রূপে রূপান্তর করা যাবে না, তাদেরকে আমরা কনফিগারেশনাল আইসোমার বলবো, আমরা ডিটেলসে জানবো। আর অপটিক্যাল আইসোমারকে আচ্ছা এটাকে অপটিক্যাল আইসোমার করো, কারণ আমরা আইসোমারের ভাগ করছি, এটা স্টিরিও আইসোমার করো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এবার দেখো এই অপটিক্যাল আইসোমারকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এনান্সিওমার, প্রত্যেকটা লেকচার শোনো দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে ডায়াস্টিরিওমার, একটা হচ্ছে এনান্সিওমার, একটা হচ্ছে ডায়াস্টিরিওমার। তো এনান্সিওমার আর ডায়াস্টিরিওমার কী, এটা আমরা জানবো, এটা আমাদের আলোকীয় সমবায়বতা আমরা জানবো, এবং জিওমেট্রিক্যাল আইসোমার কী সেটা আমরা জানবো। এবং এখানে কনফরমেশনাল যে আইসোমারটা, এর পরের যে চ্যাপ্টার আছে,
যেখানে হাইড্রোকার্বন পড়বো, তখন এই কনফরমেশনাল চ্যাপ্টারটা যেহেতু অ্যালকেনে দেখা যায়, হাইড্রোকার্বনের একটা ভাগ, সেই অ্যালকেনের ক্ষেত্রে আমরা এই কনফরমেশনাল আইসোমারটা পড়ব। এখন যেটা করব কনফিগারেশনাল আইসোমার, এবং কনফিগারেশনাল আইসোমারের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে অপটিক্যাল আইসোমার এবং জিওমেট্রিক্যাল আইসোমার। এই দুটো জিনিস আমরা করব। প্রথমে আমরা অপটিক্যাল আইসোমার করব, তারপর আমরা জিওমেট্রিক্যাল আইসোমার করব। তাহলে বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমাদের ত্রিমাত্রিক সমবায়বতা। তোমরা এটাকে খুব ভালো করে কপি করো। এই এটা কপি করার পরে আমি এর পরের এপিসোড থেকে অপটিক্যাল আইসোমার নিয়ে আলোচনা করব। বুঝতে পেরেছো? একদম বেসিক ইন্ট্রোডাকশন দিলাম যে ত্রিমাত্রিক সমবায়বতা ব্যাপারটা কী, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ত্রিমাত্রিক সমবায়বতার যে শ্রেণীবিভাগটা, এই শ্রেণীবিভাগটা আমরা কিন্তু করব। আমরা এর পরের এপিসোডটায় অপটিক্যাল আইসোমার করব, তার পরের এপিসোডটায় জিওমেট্রিক্যাল আইসোমার করব। এর পরের এপিসোডটায় অপটিক্যাল আইসোমারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে তোমাদের বুঝতে হবে। খাতা পেন নিয়ে রেডি থাকো, আমি এর পরের এপিসোডটা নিয়ে আসছি। ততক্ষণ তোমরা এটাকে খুব ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।